গোস্বামী। দেশজুড়ি করোনার সংক্রমণ বাড়ি আছে আর এনে সময়ত করোনার সুতরাং যুজার সবাতুক শক্তিশালী অস্ত্র হল মাস্ক। আপনাদের বারে বারে আহ্বান জানাইছো মাস্ক পিন্ধক। নিউজ এইটিনে ইয়াকে মাস্ক পেহনো ইন্ডিয়া নামেরে অভিযানও আরম্ভ করেছে। আপনি এই পণ লোক যে যেতালেক করোনা থাকে তেতালে আপনি মাস্ক নুখোলে। মাস্ক ভালদরে পিন্ধক, মাস্ক কিন্তু ধেমালি নহয়। আহিছো মিড ডে ১৮ৰ খবৰলৈ। সোণাৰীৰ সাপেখাতি আদৰ্শ চিকিৎসালয়ত এক চাঞ্চল্যকৰ ঘটনা। কোভিড মুক্ত হৈ নিজ গৃহলৈ গৈ থকা মাতৃ কন্যাক ধৰ্ষণৰ অপচেষ্টা। এই ঘটনাৰ কথম পি ৰক্ষা পৰিল কন্যা, কিন্তু মাতৃক কোনো লম্পতে ধৰ্ষণ কৰাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। ২৭ মে'ত সংঘটিত হৈছিল এই জঘন্য ঘটনা। সাপেখাতি চিকিৎসালয় কৰ্তৃপক্ষক জগৰীয়া স্থানীয় বিধায়কৰ ঘটনা সন্দৰ্ভত স্থানীয় আৰক্ষীৰ তদন্ত ইতিমধ্যেই আৰম্ভ। এক চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে। কোভিড মুক্ত হৈ ঘৰলৈ উভতাৰ পথত মাতৃকন্যাক ধৰ্ষণৰ অপচেষ্টাত দুৰ্বৃত্তৰ। সোণাৰীৰ সাপেখাতি আদৰ্শ চিকিৎসালয়ৰ এই চাঞ্চল্যকৰ ঘটনা। কোভিড মুক্ত হৈ নিজ গৃহলৈ গৈ থকা অৱস্থাত মাতৃকন্যাক ধৰ্ষণৰ চেষ্টা। এই ঘটনাত কথম্পি ৰক্ষা পৰিল কন্যা, কিন্তু মাতৃক কোনো লম্পতে ধৰ্ষণ কৰাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। যোৱা 27 মে'ত সংঘটিত হৈছে এই ঘটনা। সাপেখাতি চিকিৎসালয় কৰ্তৃপক্ষক জগৰীয়া কৰিছে স্থানীয় বিধায়কে। ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীৰ অভিযান, আৰক্ষীৰ তদন্ত ইতিমধ্যেই আৰম্ভ হৈছে। এই ঘটনাক কেন্দ্ৰ কৰি তীব্ৰ চাঞ্চল্য, তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে সমগ্ৰ সাপেখাতি অঞ্চলত। কিন্তু কোন দুৰ্বৃত্ত এই কাণ্ডত জড়িত আছে সেয়া এতিয়াও জানিব পৰা হোৱা নাই বা পোহৰলৈ অহা নাই। আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে যদিও কোনো দুৰ্বৃত্তক এই মুহূৰ্তলৈকে জালত পেলাবলৈ সক্ষম হোৱা নাই। মাইকী মানুহগৰাকীয়ে সন্ধিয়া পৰত পঠিয়াই দিয়াটো কোনো যুক্তিসংগত নহয়, সেইটো কাৰণে আমি চিন্তা কৰিবলগীয়া হৈছে। গতিকে এইটো কাৰোবাৰ নহয় কাৰোবাৰ এইটো যেতিয়া ভুল আছে বা কাৰোবাৰ গাফিলতি আছে এইটো কথা আমি অনুমান কৰিব পাৰিছোঁ। সেইখিনি আমি পাছত চিন্তা কৰিম। আৰু যিকেইজন ল'ৰাই বা যিকেইজন ব্যক্তিয়ে কৰিছে এনেকুৱা ধৰণৰ, আৰু তেওঁলোকক অতি সোনকালে যে যে গ্ৰেপ্তাৰ কৰিব লাগে আৰু উচিত ব্যৱস্থা ল'ব লাগিব। আৰু আইনৰ ব্যৱস্থাই আইনী প্ৰক্ৰিয়াই তেওঁলোকৰ সেইকেইজন ব্যক্তিক বা সেইকেইটা লম্পটক কি ধৰণে শাস্তি দিব পাৰে সেইটো প্ৰশাসনে বা আইনী সেইটো। সমগ্র রাজ্যত বর্তমান করোনা ভাইরাসের প্রতি লক্ষ্য রাখি প্রতিখন জিলাতেই প্রশাসন আগতকৈ অধিক কঠোর হওয়া পরিলক্ষিত হয়েছে। তিনিচুকীয়া জিলাত প্রশাসনে করোনা ভাইরাসের প্রতি লক্ষ্য রাখি কিছু কঠোর নির্দেশনা জারি করেছে। কিন্তু জিলা প্রশাসনের কঠোর নির্দেশনা অমান্য করে একাংশ ব্যবসায়ীয়ে এতিয়াও চলাইছে নিজের ব্যবসায়। তিনিচুকীয়ার 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত ব্যবসায়ীসকলে আইন অমান্য করে পুয়ার ভাগতে নিজের ব্যক্তিগত বাহন পথন দাঁতি থার ফলত জনতার অসুবিধার সম্মুখীন হয়। জরিমানা লওয়ার কোনো গুরুত্ব নাই ব্যবসায়ী সকলের ফলত এইবার তিনিচুকীয়া আরক্ষী কঠোর হবলৈ বাধ্য হয়েছে। উপাসনা গোস্বামীর এক রিপোর্ট। সমগ্র রাজ্যত বর্তমান করোনা মহামারীয়ে আতঙ্কর সৃষ্টি করেছে। সমান্তরালক তিনিচুকীয়াতো করোনা মহামারীর বাবে সকল আতঙ্কিত হয়ে আছে। কিন্তু যেহেতু পুয়ার ভাগরপ্রায় তিনিচুকীয়া বাণিজ্যিক শহর, যেহেতু পুয়ার ভাগর ভিড় হয়ে পড়ে। আর মানে বর্তমান উপস্থিত আছো তিনিচুকীয়ার 37 নং রাষ্ট্রীয় ঘাইপথত। আর ইয়ার দৃশ্য মানে দেখাব বিচারিম। রাজপথর মাজতে এনেদরে পার্কিং করে যদি উচরতে থই দিয়ে তারবাবে যেহেতু সাধারণ লোক যখন আহে এই মুহূর্তে বজার করবলে ডাবল পার্কিং করে, যার বাবে এই 37 নং যে রাষ্ট্রীয় ঘাইপথ আছে ইয়াত বর্তমান যানজটের সৃষ্টি হয়েছে। আর প্রতিদিনে আজি এনে ধরনের রাইজক বহুত অসুবিধার সম্মুখীন হবলগিয়া হয়। আর আরক্ষী অধিক কঠিন হয়ে পড়ছে এটা বর্তমান তিনিচুকীয়া জেলার বিশেষ করে এই মুহূর্তে। আর যে আইন অমান্য করার বহুত দিন লোকেরপরা ফাইনও কাটিছে ইতিমধ্যে, আমি নিউজ এটা দর্শকও দেখাই গেছো। আর যদি আরক্ষী লোক মূল উপস্থিত আছে আমি জানি বিচারি ইয়াত পার্কিং করব নয়, তার বাবে ইয়াত যেটা 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ ইয়াত অসুবিধার সম্মুখীন হয়েছে কি কথা? এইটোর আমার গ্রাহকবিলাক যাকে দোকান বাহিরেরপর আহি বজার করবলে মানে পার্ক করবলে জায়গা নাপায়, ঘুরি ফুরবলগা হয়, কোবা ডাবল পার্ক করবলগা হয়। ইয়ারে যাক স্থানীয় দোকানী আছে পুয়ারেরপর রাতিলকে গাড়িখন লগাই থই দিয়ে, তার ফলত মানে বাহিরেরপর যাক মানুষ আহে পার্ক করবলে জায়গা নাপায়, যার কারণে আমি এইখানে মানে স্থানীয় দোকানীবিলাকে যাক গাড়ি ইয়াত যাতে লগাব নয় তার কারণে আমি
ব্যবস্থা কৰি আছে আৰু তেওঁলোকে আসলে কিহৰ কাৰণে খুলিব বিচাৰে আপোনালোকে বারবার তেওঁলোকে অনুৰোধ কৰিছে ফাইনো কটা হৈছে এই মুহূৰ্তত হয় হয় ফাইন কাটিলে তেওঁলোকে তাৰ পিছতো গাড়ী ৰাখে উপায় নাই তেওঁলোকৰ আসলতে জায়গা নাই বুলি কয় আগত কৈ বস্তুটো কমিছে এটা নহলে গুটেই জায়গাখিনি তেওঁলোকৰ গাড়ীয়ে দোকানৰ গাড়ীয়ে ভৰ্তি হৈ থাকে বাহিৰৰ পৰা যিখিনি মানুহ আহে তেওঁলোকে পার্ক কৰিবলৈ জায়গাই নাপাইছিল এতিয়া আমি এইখিনি আমাৰ চাহবসকলে এইবিলাক কৰিবলৈ দিয়াৰ পিছত আমি কৰাৰ পিছত যথেষ্ট মানুহে ৰাখিবলৈ জেগা পাইছে